হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। আমি আজকে একটি ভিডিও করতেছি। ভিডিওটা হলো, অনেকে আমার কাছে প্রশ্ন করছেন আমি কি প্যাটার্ন শিখাই কি না, অথবা প্যাটার্ন শিখতে চাচ্ছেন আমার থেকে, তাদের উদ্দেশ্যে আমি আজকে ভিডিওটা করলাম। আমি এই তাদের জন্য, যারাই আমার থেকে প্যাটার্ন শিখতে চাচ্ছেন অথবা জিজ্ঞাসা করতে চাচ্ছেন যে প্যাটার্ন শিখেন কি না, তাদের জন্য আমি একটা বই, প্যাটার্নের বই লিখেছি। দেখেন, এই যে বইটার পেজটা হলো 77 পেজ, 38 পেজ, 76 পেজটা, এবং এই বইটার থেকে আপনি টি শার্ট, শার্ট, প্যান্ট, জ্যাকেট, ব্লেজার এবং কনজাংশন, নিক ফেব্রিকেট কনজাংশন কেজি 2 অ্যাডাস, 2 অ্যাডাস 2 কেজি, এবং স্টেপ বাই স্টেপ কনজাংশন করা হয় কিভাবে এটাও দেখাচ্ছে, এবং প্যাটার্ন কীভাবে করে। প্রথমে আপনি এখানে শিখতে পারবেন যে হিউম্যান বডির মেজারমেন্ট কোন কোন পয়েন্ট কীভাবে করতে হয়, সেভাবে সেটা এখানে প্রথমে আছে। স্কেল দেওয়া, কোন মেজারমেন্ট টাইপ এবং কী কী লাগবে প্যাটার্ন করতে, সব কিছু দেওয়া আছে, এবং এখান থেকে মেজারমেন্ট পয়েন্টগুলো শিখতে পারবেন প্রথমে। তারপরে স্টেপ বাই স্টেপ দেখেন, এই যে প্যাটার্ন করা 1, 2, 3 সিরিয়াল হিসাবে আমি প্যাটার্নগুলো করার নিয়মগুলো বাংলায় লিখছি, এবং স্টেপ বাই স্টেপ শার্ট কীভাবে করতে হয়, আমরা সাধারণত যেভাবে করি ঠিক ওভাবেই করা হয়েছে। শার্ট, প্যান্ট, জ্যাকেট, ব্লেজার এবং কনভেনশন কীভাবে করতে হয়, বইটার মধ্যে 5টি আইটেম আছে। টি শার্ট, শার্ট, প্যান্ট, কোট এবং ফিডিং জ্যাকেট স্টেপ বাই স্টেপ উল্লেখ করা আছে, মার্ক করা আছে। আপনি দেখেন বইটার মধ্যে, বইটা ইবুক, এবং আপনি ইবুকটা নিয়ে প্রিন্টও করতে পারেন, অথবা প্রিন্ট করে রাখতে পারেন, অথবা মোবাইলে রাখতে পারেন। এখানে দেখেন গ্রেডিং মেথড আছে, শার্ট জ্যাকেট কীভাবে গ্রেডিং করতে হয়, দেখেন প্যান্টের গ্রেডিং ফর্মুলা আছে, স্লিভের গ্রেডিং ফর্মুলা আছে, কীভাবে করতে হয় এখানে দেওয়া আছে। এখানে দেখেন শার্ট, প্যান্ট, শার্ট এবং জ্যাকেটের কীভাবে গ্রেডিং করতে হয় সেই ফর্মুলা দেওয়া আছে। এবং দেখেন বেশি কনজাংশন কাপড় কতটুকু লাগবে, কোন কোন কী কী আইটেমের, আর সব আইটেমের কাপড় একটা আইডিয়ার উপরে কত গোছ কাপড় লাগতে পারে, কাপড় উইথ, কাপড়ের ডায়া সহকারে দেওয়া আছে। এখানে আপনি এখান থেকে এটা দেখে শিখতে পারবেন। এবং এই যে নিট ফেব্রিক কনজাংশন, কনজাংশন কেজি থেকে ইয়াডাস, ইয়াডাস থেকে কেজি কীভাবে করতে হয় কনজাংশন, নিট ফেব্রিক কনজাংশন, এবং ওভেন ফেব্রিক কনজাংশন, ইয়াডাস মিটার এবং গজ কীভাবে ক্যালকুলেশন করতে হয় সব দেওয়া আছে বইটা। আর দেখেন এই যে স্টেপ বাই স্টেপ দেওয়া আছে, 76 পেজটার বই, এবং প্রতিটা পয়েন্টে পয়েন্টে মার্ক, এবং মার্ক অনুসারে কালার করে, মার্ক করে লেখা আছে কালার বাই কালার, কালার দিয়ে একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে কাল যে কালার হবে ওই কালার লেখা আছে এবং কালার মার্ক করা আছে। বইটা নিতে পারেন, বইটা ইমেলে অথবা হোয়াটসঅ্যাপে পাঠানো যাবে। আপনি নিয়ে বইটা মোবাইলেও রাখতে পারেন, অথবা কম্পিউটার রাখতে পারেন, অথবা প্রিন্ট করেও রাখতে পারেন। বইটা ইবুক, যাই হোক, বইটা যদি আপনার প্রয়োজন হয় তাহলে আমাকে কমেন্টসের মধ্যে জানাইয়েন। বইটার দাম হলো 1000 টাকা। এইটা হলো প্যাটার্ন মেকিং বই। আমার আরেকটা বই আছে, দুটো বই লিখছি, যারা গার্মেন্টসের প্যাটার্ন শিখতে চান, এবং এখন তো এটা ম্যানুয়াল পদ্ধতি, কম্পিউটারের জন্য আরেকটা প্যাটার্ন, কম্পিউটারে কীভাবে প্যাটার্ন করা যায় সেইভাবে, সেটার উপর আমি একটা বই লিখছি কারবার সফটওয়্যার দিয়ে। বইটা আমি দেখাচ্ছি একটু পরেই, আগে আমি বইটার সম্বন্ধে বলার পরে ওই বইটার সম্বন্ধে বলবো। দেখেন বইটা আপনি প্রয়োজন হলে নিতে পারেন, কমেন্টসে অথবা আমার এখানে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, নাম্বারে যোগাযোগ করে অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে সরাসরি আপনি নিতে পারেন। আর যদি বইটা নেওয়ার পরে আপনি যখন কাজ শুরু করবেন, তখন আপনি কোনো কিছু যদি সমস্যা ফিল করেন তাহলে আমাকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে জানাইলে আমি সরাসরি আপনাকে সলভ করার চেষ্টা করব। যাই হোক, বইটা আমি অনেকগুলো এ পর্যন্ত সেল করছি। বইটার দাম হলো 1000 টাকা। বইটা নিতে পারেন। আমি এখন এটা হলো আরেকটা বই, হলো কম্পিউটার কীভাবে প্যাটার্ন করতে হয়, কম্পিউটার বলতে কারবার সফটওয়্যার দিয়ে কীভাবে প্যাটার্ন করতে হয়, একবার টুলবার সহ এই সব কিছু দেওয়া আছে।
কালারিং আছে, এটাও আমি ইমেলের মাধ্যমে পাঠাবো অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাঠাবো। বইটাও আপনি নিয়ে শিখতে পারবেন। আগের বইটা ছিল বাংলা লেখা, এটা হলো ইংলিশ লেখা, যেহেতু সফটওয়্যার সব কিছু ইংলিশ, সেই জন্য ইংলিশই আছে, সব কিছু দেওয়া আছে এখানে। দেখেন এই কালার বাই কালার কীভাবে করতে হয়, টি শার্টের প্যাটার্ন কীভাবে করতে হয়, এটা একটা টি শার্ট দিয়ে আমি দেখাইছি। এটা এই ফর্মুলা দিয়ে আপনি সব আইটেম কাজ করতে পারবেন, শুধু আপনাকে আর সফটওয়্যারটা কীভাবে পরিচালনা করতে হয়, কীভাবে করতে হয় সেইটাই আমি এখানে উল্লেখ করে দিচ্ছি। একবার পয়েন্ট টু পয়েন্ট ধারবা সফটওয়্যারতে কীভাবে প্যাটার্ন তৈরি করতে হয়, প্যাটার্ন কীভাবে গ্রেডিং করতে হয়, সব কিছু এখানে দেওয়া আছে। বইটার দামও 1000 টাকা, আগেরটার দাম 1000 টাকা, এটার দামও 1000 টাকা। এটা কালার কপি আছে, আপনি সব কিছু কালার বাই কালার আছে, পয়েন্ট টু পয়েন্ট দেওয়া আছে। এই বইটা নিয়ে আপনি অনেকে আছে ধারবা সফটওয়্যারে প্যাটার্ন করতে চাচ্ছেন অথবা শিখতে চাচ্ছেন, এই বইটা দেখে দেখে স্বয়ংসম্পূর্ণ আপনার ধারবা সফটওয়্যার দিয়ে প্যাটার্ন করতে পারবেন, শিখতে পারবেন, শিখতে পারবেন এবং করতে পারবেন। এখানে কারোর থেকে সহযোগিতা লাগবে না, শুধু আপনি একটা সফটওয়্যার কালেক্ট করে নেবেন। সফটওয়্যারগুলো অ্যাভেলেবেল হয়তো যারা অনেকে আছে দেয়, এদের নিজের থেকে কালেক্ট করে নিয়ে নিতে পারবেন। দেখেন এখানে কীভাবে করতে হয়, এখানে স্টেপ বাই স্টেপ দেওয়া আছে। এটা আমি জাস্ট এমনি প্রিন্ট করে রাখছি ভিডিও করার জন্য। সেই বইটা আপনি নিলে ইমেলের মাধ্যমে অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমি পাঠাই দেবো। বইটার দাম 1000 টাকা। সব কথা এই বইটা দিয়ে আপনি একজন সফটওয়্যার প্যাটার্ন কীভাবে করে, কীভাবে প্যাটার্ন মাস্টার হতে পারে। যাই হোক, বইটা যদি লাগে আমাকে হোয়াটসঅ্যাপে আর মোবাইলে অথবা কমেন্টস করে জানাতে পারেন। ধন্যবাদ। আজকে এই পর্যন্তই। এই দুটা বই, একটা হইলো ম্যানুয়াল এবং একটা হইলো কম্পিউটারের প্যাটার্ন করতে হয়।